প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ বন্ধুরা দেখে নাও নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসিই দ্বারা নির্মিত দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রশ্নপত্র আমাদের পরিবেশ এখানে পূর্ণমান দশ শ্রেণীর তৃতীয় তৃতীয় শ্রেণীর জন্য সময় কুড়ি মিনিট এখানে বিদ্যালয়ের নাম লিখবে এখানে ছাত্রছাত্রী তোমাদের নাম এখানে বিভাগ লিখবে এখানে রোল নাম্বার এইবার দেখে নেওয়া যাক এখানে দেখে নাও সঠিক উত্তরের নিচে দাগ দাও চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নে মোট দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের মান একের অর্ধেক করে প্রথম ক দাগ আমাদের ইন্দ্রিয় উত্তর হবে পাঁচটি খদাগে ফুটবল খেলায় আমাদের পায়ের ব্যবহার বা পায়ের কাজ বেশি উত্তর পায়ের গদাগে আমাদের একটি অখাদ্যের নাম হচ্ছে বিচালি কারণ মাছ গাজর মানুষ খায় কিন্তু বিচালি মানুষ খায় না গরুতে খায় গদাগ আমাদের হজমে সাহায্য করে পেঁপে এইবার দেখো বাঁ দিকের সাথে ডান দিক মেলাতে হবে দেখো দিক ডান দিক প্রথমে দেখো চোখ উত্তর হচ্ছে চোখের কাজ দেখা কান কানের কাজ হচ্ছে সোনা আলু আলু হচ্ছে একটা আনাজ ভাত ভাত হচ্ছে একটা খাদ্য এরপর আমরা দেখবো স্থান পূরণ করো দেখো চারটি শূন্যস্থান পূরণ করতে হবে চার মার্ক তিন দাগে দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম ক প্রাণী থেকে যে খাবার পায় তাকে বলে প্রাণীজ খাবার খ দাগে নিমকি মিষ্টি পাউরুটি এগুলো হলো মুখরোচক খাবার গ দাগে মানুষের সব চাইতে বুদ্ধি বেশি ঘ দাগ ব্যায়াম করলে শরীরের ক্লান্তি দূর হয় এবার চার দাগে একটি বাক্যে উত্তর দাও দেখো দুই মার্ক এখানে দেখে নাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এখানে দুই মার্ক ক দাগে চারের ক আমাদের মুখের ভিতর কি থাকে যা আমাদের হজমে সাহায্য করে উত্তর দেখে নাও আমাদের মুখের ভিতর লালা রস থাকে যা খাবার হজমে সাহায্য করে তাহলে আমাদের মুখের ভিতর লালা রস থাকে যে খাবার হজমে সাহায্য করে খদাকে পেঁয়াজ গাছের কোন অংশ পেঁয়াজ গাছের কোন অংশ পেঁয়াজ গাছের কাণ্ড তাহলে পেঁয়াজ গাছের কাণ্ড সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও বন্ধুরা তাহলে দেখে নিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই